নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণীর অনুষ্ঠানে মহারাজ সিঁদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি তার আমার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন, কারণ আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। বন্ধুরা, একসঙ্গে একত্র কণ্ঠ মিলে আমরা একসঙ্গে সেই মন্ত্র উচ্চারণ করি যে মন্ত্রের এত ক্ষমতা যে কোনো বাধা বিপত্তি থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। সেই মন্ত্র জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। আপনি ভালোভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে সেই ভিডিওটি ভালো করে দেখতে পারেন এবং নিজের জীবনে চলার পথে সেটিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকস, কি করে একটা মানুষের সাথে অপর মানুষের বিদ্বেষণ করবেন যাতে করে এ ওর মুখ দেখতে না চায়, এ ওকে ঘৃণা করে, এতটাই হেট করে যেন তার ছায়া ডেঙ্গুতে না চায়। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। তাছাড়া যদি আপনার অতিরিক্ত শত্রুবৃদ্ধি হয়েছে, আপনি শত্রুর জন্য বাইরে বেরোতে পারছেন না, শত্রু আপনাকে যে কোনো সময় যে কোনো দিক থেকে আপনাকে পদানত করার চেষ্টা করছে, তাহলে বলবো এই ক্রিয়াটি, এই টোটকাটি অবশ্যই করুন এবং আপনি ফল পান। আর আপনাদের ভালো হলে আমি আনন্দে থাকব, সুখে থাকব। তো বন্ধুরা, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হয়তো এই ভিডিওটি আপনার কাজে লাগতেও পারে, আবার না লাগতেও পারে, কিন্তু যাকে আপনি শেয়ার করলেন তার হয়তো 200% দরকার ছিল এই এই ধরনের একটা ভিডিও, যেটা তাকে দেওয়া প্রয়োজন বোধ করলাম। তাই বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে ফিরে আসি। নিশ্চয়ই এই ধরনের পাথর আপনারা রাস্তায় পড়ে থাকতে দেখছেন, এটা হচ্ছে চিপস স্টোন। রাস্তায় যখন রাস্তা তৈরি করে বা যে কোনো সময় দেখবেন এরকম শক্ত পাথর পাওয়া যায়, এই পাথর আপনারা নেবেন। যদি আপনি শত্রু দমনের জন্য করছেন তাহলে এই ধরনের একটা পাথর নিয়ে কালো মার্কার পেন দিয়ে শনিবার বা মঙ্গলবার অথবা অমাবস্যা তিথিতে আপনি যদি শত্রুর নাম এখানে লিখতে থাকেন, লিখে দেন মার্কার পেন দিয়ে কালো কালি দিয়ে, এবং সেটিকে শ্মশান ভূমিতে গিয়ে যেখানে চিতা জ্বলে সেখানে পুঁতে দিয়ে আসতে পারেন, তাহলে বলবো আপনার শত্রু পদানত হবে। যাকে দেখে এতদিন আপনি ভয় পাচ্ছিলেন সে আপনাকে দেখে ভয় পাবে। আর যদি আপনি কারোর সাথে কারোর বিদ্বেষণ করতে চাইছেন তাহলে দুটি পাথর লাগবে। এরকম দুটি পাথর আপনি কালেক্ট করবেন, তারপর সেটিকে মহিষ অর্থাৎ মোষ যেটাকে বলি আমরা, তার প্রস্রাব দিয়ে শনিবার দিন স্নান করাবেন এই পাথর দুটিকে, তারপর কালো মার্কার পেন দিয়ে এখানে সেই ছেলেটির নাম আর এই পাথরে সেই মেয়েটির নাম লিখবেন, এবং লিখে সেটিকে মুখোমুখি করে রেখে কালো সুতো দিয়ে বেঁধে কালো কাপড়ে জড়িয়ে কবরস্থান অথবা যেখানে চিতা জ্বালানো হয় সেখানে একটু গর্ত করে একে পুঁতে দিয়ে চলে আসবেন। চ্যালেঞ্জ দিলাম, সেকেন্ডের মধ্যে বিদ্বেষণ হবে, যখনই সেই জায়গায় চিতা জ্বলবে এই পাথর যতখানি গরম হবে ততখানি এদের মধ্যে গরম ভাব উঠে আসবে। তার মানে বিদ্বেষণ, একজন অপরজনের ছায়া দেখতে নারাজ, চক্ষুশূল অর্থাৎ চোখের বালি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে চোখ রাখুন। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি সবসময় রয়েছি, আপনাদের প্রিয় রাজুদা মহারাজ সিঁদুরাল। জয় জয় মা তারা।